জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে আমরা সবাই কমবেশি কথা শুনেছি প্রাচীন হিন্দু ব্রাহ্মণগণ হাজার হাজার বছর ধরে প্রকৃ নিয়মকানুনগুলি নিয়ে গবেষণা করেছেন এবং বংশ পরম্পরায় তারা এ বিষয়ে শিক্ষা দিয়ে গেছেন কিন্তু তারা সবসময়ই এই জ্ঞানকে অত্যন্ত সংগোপনে রক্ষা করে এসেছেন ই সংস্কারের বসে তারা এটি করতেন তা আজও আমাদের কাছে অজানা প্রাচীন হিন্দুদের মতো প্রাচীন মিশরীয় সভ্যতায়ও সংখ্যাতত্ত্বের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছিল এবং এইসব পণ্ডিতগণ সংখ্যাতত্ত্বের মানব জীবনের উপর তার প্রভাব সম্বন্ধে অনেক তথ্যই জেনেছিলেন প্রাচীন হিন্দুরা সূর্যের নিয়মিত নিরক্ষবৃত্ত পরিবর্তন সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন এবং তাদের হিসেবে এই ঘটনাটি ঘটে প্রতি পঁচিশ এবং বিরাশি বছর পর পর আমাদের বর্তমান বিজ্ঞানীরা অনেক বছর পরিশ্রম করে দেখেছেন যে তাদের এই মত অভ্রান্ত অর্থাৎ তারা যা কিছু বলে গেছেন বা বলছেন সেটা ভুল নয় এই সংখ্যাতত্ত্ব অনুযায়ী জন্ম তারিখ অনুযায়ী সংখ্যা বিচার করে কি জানা যায় কারো সম্পর্কে সেটা দেখা যাক ধরা যাক কোনো ব্যক্তির জন্ম তারিখ হল একুশ দুই উনিশশো একত্রিশ তাহলে একটি উল্লেখযোগ্য তারিখ হল একুশ এবারে একুশকে যদি আমরা ভেঙে যোগ করি অর্থাৎ দুই আর এক সেটা হচ্ছে তিন আর অন্যটি একটি সংখ্যা সেটা হলো একুশ যোগ দুই যোগ উনিশ যোগ একত্রিশ এটা সমান তেহাত্তর আবার তেহাত্তর সমান হচ্ছে সাত আর তিন মানে দশ এবার দশ থেকে আসা যায় এক তার মানে লোকটির জীবনের প্রধান দুটি উল্লেখযোগ্য সংখ্যা হবে এক এবং তিন ওই দুটি তারিখে তার জীবনের উল্লেখযোগ্য সব ঘটনা ঘটবে যা শুভ হবে তো জন্ম তারিখ অনুযায়ী সংখ্যা বিচার করলে দেখা যায় যে কারো জীবনে পরীক্ষা পাশ কর্মপ্রাপ্তি ব্যবসা উন্নতি চাকরি লাভ হঠাৎ অর্থ বা লটারি প্রাপ্তি প্রভৃতির সংখ্যা ওই শুভ সংখ্যা অনুযায়ী হবে এটাই হচ্ছে সংখ্যা তত্ত্ব অনুযায়ী বিচার তো কারো সংখ্যা যদি এক হয় তাহলে কোনো মাসের এক দশ উনিশ আঠাশ এই তারিখগুলো তার শুভ হবে তো এখানে এক মানে এক দশ মানে সেটাও এক হচ্ছে যেহেতু দশ আর এক আর শূন্য সেটা যোগ করলে একই হয় আবার উনিশ মানে এক আর নয় সেটা যোগ করলে হয় দশ দশ মানে আবার সেই একই হয় আবার আঠাশ দুই যোগ আট সমান দশ সেটাও আবার যোগ করলে ওই একই হয় কাজেই এক দশ নয় উনিশ এই তারিখগুলো ওই ব্যক্তির ভালো হবে আবার দুইয়ের ক্ষেত্রে ঠিক দুই এগারো কুড়ি উনত্রিশ এগুলো দেখা যাচ্ছে সব ক্ষেত্রেই কিন্তু দুই আসে তিনের ক্ষেত্রে তিন বারো এগারো তিন বারো একুশ তিরিশ তিন তিন আর বারো যোগ করলেও তিন হয় একুশ যোগ করলেও হয় আবার তিরিশ সেখানেও তিন হয় চার যোগ করলে হচ্ছে চার তেরো চারের সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এগুলো যোগ করলে সব ক্ষেত্রেই চার হয় এভাবে দেখা যাচ্ছে নয় পর্যন্ত মাসের যে তারিখই হোক সেটা এক থেকে নয়ের মধ্যেই আসে তারিখগুলি প্রতিটি সংখ্যার যোগফল ঠিক শুভ সংখ্যার সমান হয়ে থাকে যাদের দুটি শুভ সংখ্যা তাদের দুটি অনুযায়ী সব তারিখ শুভ যেমন উপরের ক্ষেত্রে এক আর তিন যেমন এই এক আর তিন তারিখ এগুলো এর জীবনে শুভ হতে পারে এবার দেখা যাক এই এক সংখ্যা থেকে নয় সংখ্যার বৈশিষ্ট্য বা এদের স্বভাব চরিত্র এদের সম্বন্ধে কি জানা যায় যেমন এক সংখ্যা যাদের থাকে তারা জনমনও জয় করে পৃথিবীতে একটা গভীর ছাপ রেখে যায় তাদের কাজের মাধ্যমে এরা ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে দৈহিক এবং মানসিক বল এদের খুব বেশি থাকে এরা একটু জেদি টাইপের হয় অর্থাৎ যা করবে বলে স্থির করে সেটা তারা চট করে ছাড়তে চায় না নিজ চিন্তা মতো কাজ করে যেতে পারলে এরা জীবনে ঠিক সফলতা অর্জন করবেই কিন্তু অন্যের কথা মতো কাজ করলে এরা বেশি সফলতা পায় না এবারে সংখ্যা দুইয়ের ক্ষেত্রে কী হচ্ছে সংখ্যা দুইয়ের ক্ষেত্রে সহজে এরা মত পাল্টায় ভাবাবেক দ্বারা এরা চালিত হয় এদের মনে স্নেহ ভালোবাসা একটু বেশি থাকে এরা একটু লাজুক প্রকৃতির হয় খুব ধৈর্যশীল হয় এবং প্রতিবাদে এরা প্রচণ্ড কঠিন কাজ করে ফেলে সব ঘটনা ও পরিবেশের সঙ্গে এরা খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারে তিনের ক্ষেত্রে তিন সংখ্যাধারীরা নিজের আদর্শকে এরা উচ্চে তুলে ধরতে পারে দর্শন কাব্য শিল্পকলা প্রভৃতির ক্ষেত্রে এদের একটু ভাব থাকে উচ্চ আদর্শ সম্পন্ন এরা পরিবেশের সঙ্গে এরাও মানিয়ে চলতে পারে এরা দয়ালু এবং উদার মনে হয় আনন্দময় ও আশার ভাব থাকে এদের মনে ভালো খেলাধুলা সিনেমা অভিনয় গান ইত্যাদি এরা দেখতে বা এদের এর সঙ্গে যুক্ত থাকতে এরা পছন্দ করে এরা রশিয়ে কথা বলতেও পছন্দ করে এরা একটু বেশি কথা বলে তাই অনেকেরই এরা বিশ্বাস অর্জন করতে পারে না এবারে সংখ্যা চারের ক্ষেত্রে সংখ্যা চার এটা হচ্ছে বাস্তববাদী ধরনের মানুষ এরা কম কথা বলে এবং চিন্তাভাবনা করেই কথা বলে আত্মবিশ্বাস এদের প্রবল ধীর শক্তিমান হয় এরা বাস্তব সব কাজে এরা অভিজ্ঞ হয় আবেগ দ্বারা এরা কাজ করে না যুক্তি দ্বারাই এরা কাজ করতে পছন্দ করে আর অপ্রিয়ভাষী মানুষ এরা এবার সংখ্যা পাঁচ উচ্চ চিন্তাশীল লোক এরা এবং আদর্শবাদী নানা দিকে নানা পথে এদের জ্ঞান থাকে কিন্তু শেষ পর্যন্ত মানে এক সর্বোচ্চ পর্যন্ত এরা পৌঁছতে পারে না সে জায়গায় এদের বাধার সৃষ্টি হয় দৃষ্টিশক্তি উঁচু এবং সব কিছু সহজে বুঝতে জানতে ও শিখতে পারে এদের মস্তিষ্ক খুব উর্বর দ্রুত গতিতে এরা কাজ সম্পন্ন করতে পারে এদের স্থায়ী বন্ধু খুব কম হয় এবং নিত্য নতুন লোকের সঙ্গে এদের বন্ধুত্ব হয় খুব তাড়াতাড়ি এবারে সংখ্যা ছয় অত্যন্ত শান্তিপ্রিয় হয়ে থাকে এই ছয় সংখ্যার লোকেরা এরা বিশ্বাসী সৎ এবং একরখা ধরনের লোক ভবিষ্যতের কথা এরা চিনতে করতে ভালোবাসে এবার সংখ্যা সাত এই ধরনের লোকেরা জীবনে অনেক উত্থান পতন ভোগ করে বন্ধু নির্বাচনের উপরে এদের জীবনের সাফল্য অনেকটাই নির্ভর করে শান্তিপ্রিয় মুক্তিভাব এবং সহ্য ক্ষমতা এদের থাকে অনেক এটা একটু দার্শনিক এবং ধর্মভীরু হয়ে থাকে নিয়ম শৃঙ্খলা এরা খুব পছন্দ করে উচ্চ রুচিশীল হয় এরা এবার সংখ্যা আট এই আট সংখ্যা হল চাকুরির সংখ্যা এরা আত্মত্যাগী এবং অন্যের উপকার করতে গিয়ে অনেক সময় নিজেরও ক্ষতি করে ফেলে এরা একটু ভাববাদী হয় নিয়মানুবর্তীতে এরা চায় কিন্তু নিজে নিয়ম ততটা এরা মানতে পারে না মনুষ্যত্ব এবং মানসিকতা এদের শ্রেষ্ঠ ধর্ম এবার সংখ্যা নয় জীবনযুদ্ধে এই নয় সংখ্যার অধিকারী লোকেরা জয়ী হয়ে থাকে খুব বেশি জীবনে অনেক বিপদ এবং দুর্ঘটনা এদের ঘটতে পারে তাই এদের জীবন সবসময় সাবধানেই অতিবাহিত করতে হয় এরা খুব পরিশ্রমী এবং উদ্যমশীল হয় খুব প্রকৌশলী সচেতন উপস্থিত বুদ্ধিযুক্ত মানুষ এরা সৃজনশীল কাজে এরা প্রায় সফল হয় উচ্চাকাঙ্ক্ষা উচ্চ আদর্শ ইত্যাদি এদের বিখ্যাত করে তোলে এই হল এক থেকে নয় সংখ্যা ধারণকারী সমস্ত লোকের বিশেষ বৈশিষ্ট্য পাশ্চাত্য মতে জীবনের শুভ তারিখ এভাবেই নির্ণয় করা হয়